দুর্গাপূজা পেরোতেই বালুরঘাট শহরে বাড়ছে করোনার প্রকোপ, আর সংক্রমণ বাড়তেই বালুরঘাট শহরের 11টি ওয়ার্ডের 15টি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার 18, 11, 19, 10, 12, 4, 2, 1, 10, 3 ও 5 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এদিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা হতেই ওই এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করেছে পুলিশ প্রশাসন। গতকাল বিকেলে বালুরঘাট শহরের শিবতলী ও বুড়াকালী মন্দির চত্বরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয় এবং তা ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়। গতকালের পর বৃহস্পতিবার আবার নতুন করে বেশ কিছু ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। ওইসব এলাকায় বাইরে থেকে কেউ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় একদিকে করোনা আক্রান্ত হয়েছেন 30 জন, যা বিগত কয়েক মাসের সর্বোচ্চ। কন্টেইনমেন্ট জোনে মানুষ কতটা নিয়ম মানছে না তা দেখার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে সরকারি আধিকারিকরা প্রতিনিয়ত নজর রাখছেন। এদিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা হলেও বিষয়টি জানা নেই স্থানীয় বাসিন্দাদের। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিবেদন, জিসিএন নিউজ।